মিথ্যাচারের মাধ্যমে স্বাধীনতাকে ব্যর্থ করতে চায় বিরোধী চক্র ময়মনসিংহে প্রধানমন্ত্রী 73টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন দক্ষ জনশক্তি তৈরিতে বাংলাদেশে বিনিয়োগ করবে সৌদি আরব 4টি সমঝোতা চুক্তি সই জ্বালানি খাতে আগ্রহী চীন একুশে টেলিভিশনের সংবাদ প্রচারের পর মণিপুর স্কুলে নতুন প্রধান শিক্ষক নিয়োগ অচলাবস্থার অবসান শুনছিলেন ফার্সিকিউট ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ রাত 9টায় একুশে সংবাদে সাথে আছি আমি রীতা চৌধুরী দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online মিথ্যাচারের মাধ্যমে স্বাধীনতাকে ব্যর্থ করতে চায় বিরোধী চক্র যা কখনোই হতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আক্ষেপ করেই বললেন মানুষের ভূমি দখল করে বিএনপি আর ভূমিহীনদের আশ্রয় দেয় আওয়ামী লীগ ময়মনসিংহ থেকে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন ক্যামেরায় ছিলেন তাফসির হাসান 2018 সালে ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে নির্বাচনী প্রচারণায় এসেছিলেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাখো জনতার সেই সমাবেশে দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়নে পূর্ণতা পেয়েছে ময়মনসিংহ বিভাগ সিটি কর্পোরেশন ও শিক্ষা বোর্ড সহ শতাধিক উন্নয়ন প্রকল্প পাঁচ বছর পর বঙ্গবন্ধু কন্যা আসলেন একই মঞ্চে আরও উন্নয়ন প্রকল্প নিয়ে পেলেন ময়মনসিংহবাসীর উষ্ণ অভ্যর্থনা উন্নয়ন অগ্রযাত্রায় যুক্ত করেন 73 দৃশ্যমান উন্নয়ন প্রকল্প ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন 30টির যা ব্রহ্মপুত্র পাড়ের মানুষের জন্য 3,332 কোটি টাকার উন্নয়ন উপহার বিভাগের 24 সংসদীয় আসন থেকে আসা লাখো মানুষের কাফেলায় প্রধানমন্ত্রী তুলে ধরেন সরকারের ধারাবাহিক উন্নয়ন গাথা আজকে আমরা শতভাগ বিদ্যুৎ পৌঁছে দিয়েছি প্রত্যেকের ঘরে ঘরে আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না ভূমিহীন থাকবে না আমরা ভূমিহীন মানুষকে ঘর বাড়ি তৈরি করে দিচ্ছি বিএনপি জামাত জোটের দুর্নীতির সমালোচনা করেন আওয়ামী লীগ সভাপতি আক্ষেপ করে বলেন মানুষের ভূমি দখল করে বিএনপি আশ্রয় দেয় আওয়ামী লীগ বিএনপি যখন ক্ষমতায় সেই 2001 সালের কথা আমার মনে আছে তখন তাদের অত্যাচারে আমার দেশের মানুষ অদৃষ্ট শুধু তাই না এই ময়মনসিংহে 4টি সিনেমা হলে তখন বোমা হামলা হলো স্বাধীনতার অর্জন মুছে দিতে চাওয়া বিরোধী চক্রের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা ময়মনসিংহবাসী আপনাদের কাছে জিজ্ঞাসা করি এই যে আমরা 73টা প্রকল্প উদ্বোধন এবং সব মিলে প্রায় 103টা প্রকল্প এগুলি কি ধ্বংসের নমুনা বলেন আমরা বলি এগুলি কি ধ্বংসের নমুনা এগুলি আপনাদের কাছে তাহলে ওরা এত মিথ্যা কথা বলে কেন নিজেদের খাদ্য নিজেরা উৎপাদনে লজ্জা নেই উল্লেখ করে খাদ্য সংকট এড়াতে প্রতি ইঞ্চি জমিতে আবাদের পরামর্শ দেন সরকার প্রধান বাংলাদেশে যেন এই খাদ্যের অভাব না হয় তার জন্য এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না যত অনাবাদি জমি সব আমাদের আওতায় আনতে হবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবার সহযোগিতাও চান প্রধানমন্ত্রী বিরোধী চক্র স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করে জনগণের সামনে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহের সার্কিট হাউস ময়দানে জনগণের কাছে সেই সত্যই তুলে ধরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আশা করেন এই মিথ্যাচার থেকে জনগণ মুক্তি পাবে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ময়মনসিংহ দক্ষ জনশক্তি তৈরি সহ দেশে বিদ্যুৎ জ্বালানি লজিস্টিক্স ও কৃষি খাতে বিনিয়োগ করতে চায় সৌদি আরব চলমান বিজনেস সামিটে দেশটির সাথে 4টি সমঝোতা সই হয়েছে এদিকে জ্বালানি বিদ্যুৎ সহ কৃষি প্রক্রিয়াকরণ ও ই কমার্স খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে চীন তহিদুর রহমানের রিপোর্ট রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এফবিসিসিআই এর তিন দিন ব্যাপী বাংলাদেশ বিজনেস সামিট এতে অংশ নেন বাংলাদেশ সহ একাধিক দেশের মন্ত্রী ব্যবসায়ী নেতা ও বহুজাতিক কোম্পানির শীর্ষ কর্মকর্তারা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি অর্থনীতির বিকাশ ব্যবসা বাণিজ্যের অনুকূল পরিবেশ এবং নানা খাতে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরতেই এই আয়োজন বলছে এফবিসিসিআই বা বাংলাদেশের যে একটা সক্ষমতা আর বাংলাদেশের যে অনেক ভালো জিনিস আছে সেই গল্পগুলি মানুষের কাছে তুলে ধরার জন্যই কিন্তু এই সামিটের বিভিন্ন সেশনে অংশ নেন সৌদি আরব চীন সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা
বাংলাদেশের সম্ভাবনা অনেক মন্তব্য করে সৌদি বাণিজ্যমন্ত্রী এদেশের জ্বালানি, বিদ্যুৎ, বন্দর, কৃষিখাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। দক্ষ মানব সম্পদ তৈরিতে সহযোগিতার কথাও জানান তিনি। We have explored a lot of areas of investment, especially in power, in agriculture, in logistics. And yesterday we have met the honorable prime ministers and we assured there we're creating today a Saudi-Bangladesh business council. জ্বালানি খাতে সৌদি আরব অন্তত $3 বিলিয়ন বিনিয়োগ করবে বলে আশা করা হচ্ছে। পাওয়ার সেক্টরে আমার একটা গুড নিউজ, একটা বড় ধরনের ডিল ইজ গোইং টু বি সাইন টুডে ইন সাম আদার সেক্টরস আর কামিং। আমাদের একটা আর একটা গুড নিউজ, আমাদের দেশে অলমোস্ট 523 বিজনেস পিপল ইজ ইন সৌদি আরবিয়া। আমরা আশাবাদী খুব যে বাংলাদেশ এবং সৌদি আরব লং ওয়ে আমরা একসাথে যেতে পারব। চীন, ভুটানের প্রতিনিধিদের সাথেও বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী। বিনিয়োগের জন্য দেশের সম্ভাবনাময় খাতগুলি নিয়ে আলোচনা হয়। তারা খুব ইন্টারেস্টেড যে আমাদের দেশে তারা ইনভেস্ট করতে চায়, কোন কোন সেক্টর সেটাও তারা মেনশন করেছে, যেমন এনার্জি, তারপরে অ্যাগ্রো প্রসেসিং জোন, ই-কমার্স, অল দিস থিংস দে আর ইন্টারেস্টেড। বাংলাদেশ বিজনেস সামিট 2023 শেষ হবে 13 মার্চ। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। মণিপুর স্কুলে অবৈধ প্রধান শিক্ষক ও নানা অনিয়ম দুর্নীতি নিয়ে একুশে টেলিভিশনে কয়েকটি সংবাদ প্রচারের পর নতুন প্রধান শিক্ষক নিয়োগের মধ্য দিয়ে অচলাবস্থার অবসান হয়েছে। এর আগে শিক্ষা অধিদপ্তর প্রধান শিক্ষক নিয়োগের নির্দেশ দিলেও সেটি আমলে না নিয়ে অবৈধভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নোটিশ দেয় পরিচালনা কমিটির সভাপতি। এতে অচলাবস্থা তৈরি হয় মণিপুর স্কুলে। সাইদুল ইসলামের রিপোর্ট। রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান মণিপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের পদটি অবৈধভাবে দখল করে রেখেছিলেন সাবেক অধ্যক্ষ ফরহাদ হোসেন। প্রায় 3 বছর অবৈধভাবে চেয়ার দখল করে শিক্ষার পরিবেশ নষ্ট, শিক্ষকদের সাথে খারাপ আচরণ সহ শিক্ষা প্রতিষ্ঠানটি দুর্নীতির আখড়ায় পরিণত করেছিলেন তিনি। এ নিয়ে একুশে টেলিভিশনে কয়েকটি প্রতিবেদন প্রচারের পর নতুন প্রধান শিক্ষক নিয়োগ দেয় শিক্ষা অধিদপ্তর, কিন্তু তাকে দায়িত্ব পালনে বাধা দেয় সাবেক অধ্যক্ষের অনুসারীরা। বিবাদমান দুটি পক্ষের সমন্বয় করে নবনিযুক্ত প্রধান শিক্ষককে মেনে নিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন স্থানীয় সংসদ সদস্য ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি বলেন, মণিপুর স্কুলের সাবেক অধ্যক্ষ অন্যায়ভাবে যেসব কার্যক্রম চালিয়েছেন সেগুলোর বিচার হবে। একই সাথে নতুন প্রধান শিক্ষককে সহযোগিতা করারও আহ্বান জানান তিনি। এটি ধ্বংস হয়ে যাবে সেটা আমরা দিতে পারি না। যার মূল মেসেজ হলো যে আমাদের শিক্ষকেরা যেভাবে আগে তাদের ভারপ্রাপ্ত যিনি ছিলেন তার নির্দেশে যেভাবে মেনে শিক্ষকটির কার্যক্রম পরিচালনা করেছে ঠিক সেভাবে আজকে যিনি দায়িত্বে পেয়েছেন তার নির্দেশে যথাযথভাবে শিক্ষকরা দায়িত্ব পালন করে শিক্ষার কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। এদিকে স্কুলের পরিবেশ ও মান নিশ্চিতের পাশাপাশি শিক্ষক কর্মচারীদের বকেয়া বেতন ভাতা পরিশোধের আশ্বাস দিয়েছেন নবনিযুক্ত প্রধান শিক্ষক। আমি জানি কিভাবে শেখাতে হয়, কিভাবে শিক্ষার মান বাড়াতে হয়। আপনারা ধৈর্য রাখবেন, আপনারা ধৈর্য রাখতে পারেন, দিস ইজ আই লাস্ট টক টু ইউ। কোয়ালিটি এডুকেশনের সাথে কোনো কম্প্রোমাইজ করা হবে না। দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন প্রধান শিক্ষক জাকির হোসেন। স্কুল চলবে স্কুলের বাংলাদেশ সরকারের বিধানে। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। নেছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ইভিএম নিয়ে বস্তুনিষ্ঠ অভিযোগ নেই বললেন সিইসি, নির্বাচনে আধুনিক প্রযুক্তি উদ্ভাবনে কাজ করছে কমিশন। আবার আমন্ত্রণ রাত 9টার একুশে সংবাদে। ইভিএম নিয়ে এখনও নির্ভরযোগ্য ও বস্তুনিষ্ঠ অভিযোগ কেউ করেনি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। বলেছেন, কমিশন সবসময় ইভিএম এ নির্বাচন করার পক্ষে, আগামীতে নির্বাচনে আধুনিক প্রযুক্তি উদ্ভাবন নিয়েও কাজ করা হচ্ছে। সকালে কক্সবাজারে নির্বাচনী ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, চ্যালেঞ্জসমূহ এবং উত্তরণের উপায় শীর্ষ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি।
আগামী সংসদ নির্বাচনে 50-80 আসনে ইভিএম এ ভোট গ্রহণের সক্ষমতা আছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। আমরা এখনো আশা ব্যক্ত করছি যে এগুলোকে সংশোধন করে 50-80 মতো আসনে হয়তো হয়তোবা নিশ্চিত নয় হয়তো ইভিএম এ করা যাবে, কিন্তু ভবিষ্যতে আমরাই শেষ ইলেকশন কমিশন নই। এই গবেষণাটা নিরন্তর চলতে হবে, যেটাকে বলা হয় সিম্পলিফিকেশন। ভোটিং প্রসেসটাকে যদি আমরা আরও সিম্পলিফাই করতে পারি তাহলে হয়তো মানুষ আরও বেশি আগ্রহী হবে। বিএনপির সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে বক্তারা বলেন, বিএনপির নৈরাজ্য ও সংঘাত সহিংসতা ঠেকাতে এবং জনগণের জানমালের নিরাপত্তায় মাঠে থাকবে আওয়ামী লীগ। এদিকে সকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশে অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, তারেক রহমানকে নেতৃত্বে আনতে খালেদা জিয়াকে অপসারণ করার ষড়যন্ত্র করছে বিএনপি। বিদেশিরা বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবে এমন দুঃস্বপ্ন দেখে কোনো লাভ নেই বলে মন্তব্য করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। সরকারের পদত্যাগ সহ 10 দফা দাবিতে 18 মার্চ দেশের সব মহানগরে প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি। রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন থেকে কর্মসূচি ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আবারও বলেন, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। আদানি গ্রুপের সাথে চুক্তিকে দেশ বিরোধী মন্তব্য করে বাতিলের দাবি জানান মির্জা ফখরুল। আমরা যে শান্তিপূর্ণ আন্দোলন করছি, আপনারা সেটা মেনে নেন, 10 দফা মেনে নেন, কর্মসূচি জানিয়ে দিচ্ছি, এই 10 দফা দাবি মেনে নিয়ে অবিলম্বে পদত্যাগ করুন, সংসদ ভেঙ্গুন এবং তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষে 3 শিক্ষার্থী আহত হয়েছে। দোকানপাটে ব্যাপক অগ্নিসংযোগ করা হয়েছে, এখনও থেমে থেমে সংঘর্ষ চলছে। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেট এলাকায় বাসের ভাড়া দেয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষ শুরু হয়। পুলিশ জানায়, সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বগুড়া থেকে বাসে রাজশাহী আসছিলেন, ভাড়া নিয়ে বাসে হেল্পারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। খবর পেয়ে বিনোদপুর গেটে শিক্ষার্থীরা একত্রিত হলে স্থানীয়দের সংঘর্ষ শুরু হয়। শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে রাজশাহী নাটোর মহাসড়ক অবরোধ করেন। এ সময় দুপক্ষই ইট পাটকেল ছুটতে থাকে। আহত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করেছে প্রশাসন। দেশে উৎপাদিত পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিতে আমদানিতে নিষেধাজ্ঞা দিচ্ছে সরকার। 15 মার্চের পর থেকে বন্ধ হয়ে যাচ্ছে আমদানি। হিলি স্থলবন্দরে কর্মকর্তারা জানান, কৃষি মন্ত্রণালয় থেকে বর্তমানে পেঁয়াজ আমদানির যেসব অনুমতিপত্র রয়েছে সেগুলোর মেয়াদ 15 মার্চ পর্যন্ত নির্ধারণ করে দেওয়া হয়েছে। যদি নতুন করে নির্দেশনা না আসে তাহলে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাবে ওই দিন থেকে। তবে রোজায় পেঁয়াজের মূল্য স্বাভাবিক রাখতে আমদানির অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। আর এরই সাথে শেষ করছি রাত 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। মিথ্যাচারের মাধ্যমে স্বাধীনতাকে ব্যর্থ করতে চায় বিরোধী চক্র, ময়মনসিংহে প্রধানমন্ত্রী, 73টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন। দক্ষ জনশক্তি তৈরিতে বাংলাদেশে বিনিয়োগ করবে সৌদি আরব, 4টি সমঝোতার চুক্তি সই, জ্বালানি খাতে আগ্রহী চীন। একুশে টেলিভিশনের সংবাদ প্রচারের পর মণিপুর স্কুলের নতুন প্রধান শিক্ষক নিয়োগ, অচলাবস্থার অবসান। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। পরের সংবাদ রাত 11:00 দেখার আমন্ত্রণ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।